রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله.

শুরু করছি আমাদের আজকের আলোচনা যেসব ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না শুধু দর্শক ইতিপূর্বে বেশ কয়েকটি পর্বে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম যে আল্লাহ সুবাহানাতলা রহমত তথা দয়া এটি আমাদের জীবনে বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি একটি অনুষঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহর রহমত ছাড়া আমরা পৃথিবীতে সুখে শান্তিতে ভালোভাবে কোনো অবস্থাতেই বেঁচে থাকতে পারবো না একইভাবে আমাদের পরকালেও প্রতিটি পদে পদে আল্লাহ তালার রহমতের আমরা মুখাপেক্ষী সময়ত ভাইরা আল্লাহ সুমাহ আল্লাহর গুণবাচক নামগুলোর ভিতরে একটি হলো রহমান আরেকটি হলো রহিম এবং আল্লাহ তালার রহমত এবং দয়ার প্রকাশক আরেকটি নাম হলো রউফ সময়ত ভাইরা একই বা পাশাপাশি মৌলিকভাবে একই অর্থবিশিষ্ট আল্লাহতালার তিন চারটি নাম আল্লাহ তালা রেখেছেন এখান থেকে আমরা খুব ভালো করেই বুঝতে পারছি যে আল্লাহ সুবাহন তালা মূলত অনেক অনেক দয়া করেন হাদিসে আর্সার সোল্লা সাল্ল স্লামের সাথ করেন আল্লাহ তালা দয়াকে একশত ভাগ এ ভাগ করেছেন তার ভিতরে এক ভাগ দয়া দিয়েছেন আল্লাহ তালা পৃথিবীর সমস্ত সৃষ্টির মাঝে যার মাধ্যমে একজন মা তার সন্তানকে কি পরিমাণ দয়া করে আমরা জানি একজন মানুষ অন্য মানুষের প্রতি কি পরিমাণ দয়া করে আমরা জানি সকল সৃষ্টি প্রাণী মানুষ সকলের মধ্যে আল্লাহতালা যত দয়া দিয়ে রেখেছেন এটি হলো সকল দয়ার একশো ভাগের একটি ভাগ আর অবশিষ্ট সমস্ত দয়াসমূহ আল্লাহ তালা নিজের জন্য রেখেছেন শুধু দর্শক আল্লাহ সব তালার দয়া কত বেশি আমরা হাদিস থেকেও উপলব্ধি করতে পারছি আল্লাহ রব্লা আলমিন তিনি দয়ালু অতি দয়ালু পরম করুণাময় তিনি দয়া করতে চান দয়া করার জন্য তিনি প্রস্তুত আমরা তার দয়া পাওয়ার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে তন্মধ্যে একটি বিষয় নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করে আসছি সে বিষয়টি হলো তালার দয়া পাওয়ার জন্য প্রতিবন্ধক হতে পারে এমন কোন কাজ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করতে হবে শুধু দর্শক সেরকম কাজগুলো এর ধারাবাহিকতায় আজ আমরা একটি অন্যায় কাজ এর আলোচনা করব যেটি আল্লাহ আল্লাহতালার রহমত তালার দয়া তথা করুণা থেকে আমাদেরকে বঞ্চিত করে যার কারণে আল্লাহ তালার রহমতের ফেরেশতা আমাদের বাসাবাড়িতে আসেন না সম্মানিত দর্শক আল্লাহ তালা তার রহমত নিয়ে বিশেষ ফেরিস্তাদেরকে প্রেরণ করে থাকেন বান্তাদের বাসাবাড়িতে স্থাপনাগুলোতে আমাদের ঠিকানায় আমাদের বসত বাড়িতে কিন্তু সেখানে যদি এমন কোন কাজ আমরা করি এমন কোন বিষয় আমরা রাখি যেটি আল্লাহ আল্লাহতালার ফেরিস্তাগণের প্রবেশের জন্য বাধা হয়ে দাঁড়ায় তাহলে সে আমরা যতই আশা করি না কেন আল্লাহর পক্ষ থেকে আমরা অর্জন করব না আল্লাহ দিতে চান কিন্তু আমাদেরকে নেওয়ার জন্য শুধুমাত্র এ সমস্ত দয়া বিরোধী আল্লাহ তালা রহমত বিরোধী কাজগুলো থেকে বেঁচে থাকতে হবে যেসব কাজ করলে আল্লাহ লাহনত এবং গজব আসে সেগুলো থেকে বেঁচে থাকতে হবে তাহলে আমরা আল্লাহ তালার দয়া পা লাভ করবো এবং হাদিসে স্পষ্টভাবে যে সমস্ত কাজ করলে আল্লাহর ফেরেশ বাসা বাসাবাড়িতে প্রবেশ করেন না বলে বলা হয়েছে অর্থাৎ রহমতের ফেরিস প্রবেশ করেন না সে সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে শুধু দর্শক আজ আমরা আলোচনা করব ঘুষ প্রসঙ্গ রাসুল্লাহ সাল্লাহ সাদ করেছেন যেটি মুস্তাদ হাকেমের ভিতরে আসছে যে আর রাশি অলমাশি আল্লাহ তালা ঘুষদাতা এবং ঘুষ গ্রহিতা উভয়ের পরে আল্লাহ লানত এবং অভিশাপ তথা গজব আল্লাহ তালা নাজিল করে অর্থাৎ যে কোনো কাজ সিদ্ধ করার জন্য যে কোনো কাজ হাসিল করার জন্য যিনি ঘুষ দিচ্ছেন তার উপরে এবং যিনি ঘুষ গ্রহণ করছেন উবোর পর আল্লাহ তালা লানত এবং গজব নাজিল হয় আর বলা বাহুল্য আল্লাহ লানত এবং গজব যদি নাজিল হয় তো সেখানে রহমত আসতেই পারে অতএব যারা ঘুষ দেওয়া নেওয়ার অভ্যাসে অভ্যস্ত যারা ঘুষের সঙ্গে নিজেকে স্বাভাবিক করে নিয়েছেন যাদের জীবনটি ঘুষের উপর দাঁড়িয়ে আছে তারা আল্লাহ তালা রহমত কিভাবে আশা করেন হয়তো দর্শক আজ মুসলিম সমাজে আজকে মুসলিম পরিবারগুলোতে আজকে মুসলিম হিসেবে আমাদের জীবনগুলোতে আমরা কোনো প্রকার দয়া বা রহমতের ছিটাপোটা খুঁজে পাই না আমরা নিজেরা যতটা চেষ্টা করছি যুদ্ধ করে চলেছি আমাদের জীবনকে সুখী করে তোলার জন্য তার সিকি ভাগও আমরা সুখ পাচ্ছি না এর মূল কারণ একটাই যে আল্লাহ স্বাহ তালা দয়া অর্জনের উপযোগিতা আমাদের নিজেদের ভিতরে আমরা সৃষ্টি করতে পারিনি আসুন এই ভয়াবহ একটি অন্যায় ঘুষ দেওয়া নেওয়া থেকে আমরা দূরে থাকি সমাজ দর্শক যারা অন্যায় করেন অন্যায় করতে করতে তাদের মনের ভিতরে এমন একটা অবস্থার সৃষ্টি হয় হাদিসে আসে একটি অন্যায় করার ফলে তার অন্তরে একটি কালো দাগ পড়ে আরেকটি করলে আরেকটি পড়ে এভাবে হইতে হইতে তার গোটা অন্তরটি ছেয়ে যায় কালো দাগে একটি আয়নার উপরে ময়লা পড়লে সে আয়না দিয়ে যেরকম ভালো মন্দ কোনো কিছু বোঝা যায় না তার অন্তর থেকে ভালো মন্দ বোঝার শক্তি সে হারিয়ে ফেলে আজ আমরা যারা এ সমস্ত ভয়াবহ হারাম কাজসমূহের আলোচনা হাদিস এবং কোরআনের আলোকে শোনার পরেও তা থেকে বিরত হওয়ার মতো সৎসাহস আমাদের ভিতরে সৃষ্টি হচ্ছে না যাদের অন্তর একটু প্রকম্পিত হয় না যাদের অন্তরে ভয় আসে না তাদের অন্তরগুলোর সম্পর্কেই সে হাদিস রসুল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন যে অপরিচ্ছন্নময় আয়নার মতো তাদের অন্তর হয়ে গেছে এ অন্তরে ভালো আর মন্দ কি এটা বোঝার শক্তি বোধ ক্ষমতা তারা হারিয়ে ফেলেছেন আল্লাহ তালা এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে তুলনা দিয়ে বলেন উলহায় কাকাল বালহম আদল যাদের চোখ আছে দেখে কিন্তু সে দেখা থেকে শিক্ষা নেয় না কান আছে শুনছে কিন্তু সেখান থেকে নিজের মাঝে পরিবর্তন আনার চেষ্টা করে না যাদের মধ্যে অন্তর আছে সে অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করে না শুনেই চলে যায় আল্লাহ বলেন উল্য়া ইকাকাল আনাম তারা চতুষ্প জন্তুর মতো বালহুম আদাল বরং চতুষ্প জন্তুর চাইতেও তারা বিভ্রান্ত পথভ্রষ্ট সময় তো শুধুই আসুন কোরআন এবং সুন্নার আলোকে এ সমস্ত ভয়াবহ এবং নিষিদ্ধ কর্মকাণ্ডসমূহ থেকে আমরা ফিরে আসি ঘুষ আজ আমাদের সমাজের অনেক মানুষের জীবনের অপরিহার্য অনুষঙ্গে পরিণত হয়েছে সম্মানিত দর্শক এই ঘুষের কারবার আজ সমাজের অন্যতম একটা মরণ ব্যাধিতে রূপ নিয়েছে এটা থেকে আমরা ফিরে আসতে হবে না হলে আমাদের জীবনে শান্তি আসবে আমাদের বাসাবাড়ি সমূহে রহমতের ফেরিস্তান আসার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল গাল মন্দ করা এবং আমরা একে অন্যের প্রতি গজব ইত্যাদি দিয়ে থাকা যদি কেউ কারোর প্রতি গালমন্দ করে তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা রহমত আসবে না কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সেবাবুল মোমেন ফুসুক ও খেতাল হো কুফর কোনো মমিনকে গালি দেওয়া এটা গুনাহের কাজ আর গুনাহের কাজ করলে আমরা আল্লাহর রহমত পাবো না গালির পাশাপাশি আমরা সাধারণত গালি দিলে সেখানে গজব ইত্যাদি দিয়ে থাকি আল্লাহর গজবের বদয়া করে থাকি এই সব গজবের বদুয়া সম্বলিত গালি আরও ভয়াবহ আমরা অনেক সময় রোগ বালাই হলে রোগকে গালি দিয়ে থাকি অনেক সময় আমরা যুগকে গালি দিই আর সুল্ল্লাহ সাল্লা সাল্লাম হাদিসে কুচিতে কুসি বর্ণনা করেছেন আল্লাহ তালের এর সাদ করেছেন লালাসুবাহার তোমরা যুগকে গালি দিও না আনহাদহার নাহার রাত এবং দিনকে আমি পরিবর্তন করে থাকি অতএব আমি যুগের কর্তা যুগকে গালি দেওয়া মানে আমাকে গালি দেওয়া অতএব যুগকে গালি দিতে রসুলাল্লাহ সাল্লা সাল্লাম নিষেধ করেছেন অনেক সময় আমরা বিভিন্ন বস্তুকে গালি দিই এই যে লাল্লা রসুল সাল্লাহ আসলাম রয়েছেন লতা তোমরা কাউকে গালি দিবে না এক গালির সঙ্গে যখন গজব বা বদোয়া কারোর প্রতি ইত্যাদি থাকে তখন সেটি আমাদের সমূহকে রহমতের ফেরিস্তা মুক্ত করে দেয় রহমতের ফেরিস্তাদের আসার জন্য সেটি প্রতিবন্ধক হয়ে যায় স্পষ্টভাবে রাসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদেরকে এক হাদিসের ভিতরে সাত করেছেন সেই বুখারিতে আসছে যে কেউ যদি কোনো বান্দার প্রতি কোনো বদোয়া করে গজব দিয়ে থাকে আল্লাহর গজবের বদোয়া করে বা এরকমভাবে আল্লাহর অভিশাপ কামনা করে থাকে তাহলে সেটি আসমানে গিয়ে ঘুরতে থাকে এরপরে জমিনে এসে সেটি খুঁজতে থাকে যার উপরে বদয়া করা হয়েছে তার উপরে পতিত হওয়ার উপযুক্ত কিনা যদি হয় সেখানে পতিত হয় আর না হলে যিনি দিয়েছেন তার উপরেই পতিত হয় তাহলে আল্লাহর গজব যখন পতিত হয় তখন তো আল্লাহর রহমত আমরা লাভ করতে পারি না অতএব অনেক বাসা বাড়িতে আসে আমরা ছেলে সন্তান জিনিসপত্র স্ত্রী স্বামী একে অন্যকে আমরা গালবন্ধ করে থাকি গজব দিয়ে থাকি এগুলো দিলে আল্লাহর রহমত আসবে না আসুন এগুলোকে পরিহার করার চেষ্টা করি সময় দর্শক আল্লাহ তালার রহমত থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয় যেগুলো তার ভিতরে আরেকটা হলো মদ মদের সঙ্গে যদি আমরা জড়িত থাকি তাহলে আল্লাহ তাল রহমত আমরা অর্জন করব না আর এই মদকে হাদিসের ভিতরে অমূল হয় সমস্ত অশ্লীল মন্দ কাজের মূল বলা হয়েছে এবং স্পষ্টভাবে অন্য হাদিসে আর্সের রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লা তকরবুল মালায় সাকরান মদ দ্বারা নেশাযুক্ত হয়ে থাকে যারা তাদের প্রতি আল্লাহ রহমত নাজকিল হয় না অতএব বাসাবাড়িতে মদ বা নেশা জাতীয় জিনিস আমরা যদি রাখি এবং এগুলো ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাল রহমত আমাদের বাসা বাড়িতে আসবে না রসুল্লাহ সাল্ল্লা অন্য হাদিসে বলেছেন লায়ত জান্নাত মদমিনুল খামার যে ব্যক্তি নিয়মিত মদ খায় মদ পান করে সে ব্যক্তি কোনো অবস্থাতেই জান্নাতে প্রবেশ করবে না সময়ত দর্শক এ বিষয়ে আরও অনেক অনেক হাদিস আসছে যেগুলোর মাধ্যমে রসুল্লাহ সাল্ল্লা আলিয়া সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন এক হাদিস আসছে লা আল্লাহ সাহারবুল খামার ও সাকিহা আল্লাহ তালা যে মদ পান করে এবং কেউ কাউকে পান করালে তারপর আল্লাহ তাল্লাহার গজব নাজিল হয় এবং রসুল্লাহাম সাল্লাহি সাল্লাম আরও বলেন ওবায় আহা যে ব্যক্তি মদ বিক্রি করে এবং ও মমতা আহা যে ব্যক্তি বা মদ ক্রয় করে হামলাহা এবং যে ব্যক্তি মদ বহন করে এবং ও মাহমুল আ এবং যার জন্য বহন করা হয় ও আকালা থামানিহা এবং মদের ব্যবসা করে লব্ধ অর্থ থেকে যে ব্যক্তি ভোগ করে খায় এদের সকলের প্রতি আল্লাহ তালার গজব নাজিল হয় তাহলে একদিকে হাদিসে বলছে ফেরেশতা তাদের বাসায় আসেন না অন্যদিকে হাদিসে বলা হচ্ছে তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হয় অতএব রহমত এবং রহমতের ফেরেশতা কোনো অবস্থাতে তাদের মাঝে আসবেন না আসুন মদের সংশ্লিষ্টতাকে আমরা সকলেই নিজেদেরকে হেফাজত করি দর্শক আল্লাহ তালার রহমতের ফেরেস্তাগণ আমাদের মাঝে না আসার অন্যতম আরেকটি কারণ হলো কোথাও যদি সমকামিতা চলে সেখানে আল্লাহ তালার গজব নাজিল হয় সম্পূর্ণভাবে রসুল্লাহ সদাল্লা সাল্লাম এই বিষয়টিকে অত্যন্ত কঠোরভাবে আমাদেরকে সাবধান করেছেন আমরা সকলেই জানি লুজ আলহ্লামের জাতিকে আল্লাহ তালা পৃথিবীর ইতিহাসের সর্বনিকৃষ্ট এবং সবচেয়ে ভয়াবহ সাজা দাঁড়ায় আল্লাহ তালা শাস্তি দিয়েছেন তার অন্যতম কারণ ছিল সমকামিতা অতএব সমকামিতা চলমান থাকলে সেখানে আল্লাহ আল্লাহনত আসে আল্লাহর গজব আসে সেখানে আল্লাহ তালা রহমতের ফেরেশে আসেন না সমাজ দর্শক রহমত ফানা আসার আরেকটি কারণ হলো নিজের মাকে গালি দেওয়া এবং আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা এ প্রসঙ্গে রসুলুল্লাহ সাল্লাম একটা হাদিস আমরা পেশ করতে পারি তিনি এসাধ করেছেন মাললা অনু উন্মান সব্বা আবাহু যে ব্যক্তি তার বাবাকে গালি দেয় মালয় অরুণ উন্মান সব্বা উম্মাহু যে ব্যক্তি তার মাকে গালি দেয় তার প্রতি আল্লাহ তালার গজব নাজিল হয় মালা অরুন উন্মান জবাহালিগের ই্লা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করে সে ব্যক্তির প্রতি আল্লাহ তালার গজব নাজিল হয় সমাজে দর্শক আসুন এই কাজগুলো থেকে বেঁচে থেকে আল্লাহ রহমত পাওয়ার উপযুক্ত করে তোলে নিজেকে সময় হয়েছে একটি ছোট্ট বিরতিতে যাওয়ার ইনশা আল্লাহ বিরতির পর আমরা আবারও ফিরবো একই আলোচনা সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমাদের সঙ্গেই থাকুন সকলে কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনারা দেখছেন বাংলা আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বিরতির পর আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আমরা কথা বলছিলাম যে সমস্ত বাড়িতে আল্লাহ রহমতের ফেরস্তাগুন প্রবেশ করেন না সে বিষয়ে বিরতির আগে আমরা কয়েকটি বাড়ি কয়েকটি বিশেষ শ্রেণীর বাড়ির কথা উল্লেখ করেছি যেগুলোতে আল্লাহ আল্লা রহমতের ফেরিস্তা প্রবেশ করেন না রহমতের ফেরেশতা আসেন না আজ আমরা বিরতির পরে এ পর্যায়ে আমরা আরও কয়েকটি বিষয় উল্লেখ করব যেগুলো আল্লাহ তালা রহমতের ফেরত আমাদের আমাদের বাড়িতে আসতে বাধা হয়ে দাঁড়া তমদ থেকে একটি অন্যতম কাজ হলো কোনো অপরাধী ব্যক্তিকে আশ্রয় দেওয়া কোনো অপরাধী ব্যক্তির অপরাধকে ঢাকা ঢেকে তাকে আশ্রয় দেওয়া এ প্রসঙ্গে রাসুল্লাহ সাল্লাম একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি তিনি এর করেছেন মান আহতাস হাদাসান ফা আলা নফসি যদি কেউ কোনো অন্যায় কাজ করে তাহলে সে তার অন্যায়ের জন্য সাজা করবে সে সেটার দায় বহন করবে অন্য কেউ নয় তিনি আরও বলেছেন যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করবে অথবা কোনো অন্যায় কাজ করেছে কোনো অঘটন ঘটিয়েছে এরকম ব্যক্তিকে যদি কেউ আশ্রয় দেয় প্রকারান্তরে অন্যায়কে প্রশ্রয় দেয় ফালাই হিল আনাতি ইক্যাতি অন্যাসিয়া আজ মাইন তাহলে তার উপরে আল্লাহর আল্লাহর ফেরেস্তাগণের এবং সকল মানুষের লাহানত এবং গজব নাজিল নাহজবিল্লা সম্মানিত দর্শক এহাদিস থেকে আমরা বুঝতে পেলাম যে আমরা কোনো অন্যায়কারীকে যদি প্রশ্রয় দেই আশ্রয় দেই তাহলে কিন্তু আল্লাহর গজব আমাদের প্রতি নাজিল হবে সবচেয়ে বড় কথা হলো আল্লাহর ফেরেস্তাদের গজব নাজিল হবে ফেরেস্তাগণের গজব নাজিল হলে ফেরেস্তাগণ কিভাবে আমার বাসায় আসবেন যে বাসায় আমি কোনো অন্যায় এ লিপ্ত ব্যক্তিকে আমি আশ্রয় দিই আমরা আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের জীবনের আমরা অনেক অন্যায়কারীকে আশ্রয় দিয়ে থাকি তার প্রতি দয়া দেখাতে গিয়ে অথবা তার প্রতি আমি একটু আন্তরিকতা জাহির করতে গিয়ে আমার ভালোবাসার পাত্র হওয়ার কারণে হয়তোবা আমরা সময় তাদেরকে রক্ষা করে থাকি কোনো সাজা থেকে এবং তাদেরকে সমাজের মানুষের কাছে হাওয়া থেকে আমি ঢাকার চেষ্টা করি তার অন্যায়কে যারা এরকম কাজ করে থাকেন তারা ভালো করে শুনে রাখুন রসুল্লাহ সাল্ল্লা সাল্লামের এই বাণী যেখানে তিনি বলেছেন যে ব্যক্তি কোনো অন্যায়কারীকে আশ্রয় দিবে কোনো অপরাধীকে যে ব্যক্তি প্রশ্রয় দিবে সে ব্যক্তির প্রতি আল্লাহর ফেরেশতারা লানত বর্ষণ করেন ফেরেশতারা যদি লানত বর্ষণ করেন তাহলে রহমত নিয়ে কী করে আসবেন অতএবাসুন আমাদের বাসা বাড়িতে আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় না দিই আজ সমাজে যত অন্যায় হয় এর অন্যতম একটি কারণ হলো আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আল্লাহ তালার একটি বিধান পালন করছি না সেটি হল কাজের বাধা প্রদান আমরা প্রত্যেকে আজ অত্যন্ত আত্মকেন্দ্রিক আমরা প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত আমরা চাই না সমাজের সাধারণ মানুষ বা অন্য কেউ কোনো অন্যায় লিপ্ত হলে সেখানে আমি বাধা দিয়ে কোনো ঝামেলায় জড়াতে আর সমাজের অবস্থাও এমন হয়ে গেছে যে অন্যায় কাজে কেউ বাধা প্রদান করলে তাকে সাধুবাদ জানানোর মানসিকতা আমাদের মাঝে তৈরি হয়নি সমাজ দর্শক আসুন আমরা বাহিরে যা করি না করি আমার অধীনে আমি অন্যায় কাজের বাধা অন্যায় কাজ থেকে কাউকে বাধা প্রদান করতে পারি আর না পারি অন্তত কোনো অন্যায়কে যেন প্রশ্রয় না দেই কোনো অন্যায়কারীকে যেন আমি আমার আশ্রয় না দিই আমার সন্তানও যদি অন্যায় করে আমি সেটাকে ঢাকার চেষ্টা করব না আশ্রয় দেব না তাকে উপযুক্ত সাজার মুখোমুখি করব। অন্তত মিথ্যা ইত্যাদির মাধ্যমে আমি তার নির্দোষিতা প্রমাণের চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করুন সময় দর্শক আল্লাহ তালা রহমত তথা আল্লাহ আকরবাদের রহমতের ফেরসগুন আমাদের যে সমস্ত ঘরবাড়িতে আসে না তার ভিতরে আরেকটা হলো এমন ঘরবাড়ি যেখানে এমন কিছু আছে যেটি দুর্গন্ধযুগ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে সাত করেছেন তাতে আদিল মালা একা তোমরা যে সমস্ত বিষয়ে কষ্ট পাও সেরকম জিনিস দ্বারা ফেরেশ তারাও কষ্ট পান তার মানে আমাদের মতো আল্লাহ তালা ফেরেশতাদেরকে এই দিক থেকে আমাদের সঙ্গে মিল করে আল্লাহ সৃষ্টি করেছেন যে তারা তাদের উপলব্ধি তাদের অনুভূতিগুলো আমাদের মতো অনেকখানি অর্থাৎ আমরা যদি দুর্গন্ধযুক্ত বিষয়ে বস্তু থেকে কষ্ট পাই তো ফেরস তা থেকে কষ্ট পান বিশেষ করে এই প্রসঙ্গে একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি রসল্লাহ সাল্লাহ ইসলামের সাথ করেছেন যে তোমরা কেউ মসজিদে কাঁচা পেঁয়াজ খেয়ে যাবে না কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাবে না কেন কারণ মসজিদে ফেরেস্তাগণ উপস্থিত থাকেন আর কাঁচা পেঁয়াজের গন্ধে ফেরেশ তারা কষ্ট পান তারা বোঝা গেল আমাদের বাসা বাড়িতেও তার মানে কি আমরা কাঁচা পেঁয়াজ কাটবো না কাঁচা পেঁয়াজ অবশ্যই কাটবো সেটা কেটে রান্না করবো অথবা কোনো বক্সে রেখে দেব এতে কোনো সমস্যা নেই কিন্তু পেঁয়াজের গন্ধ শুধু পেঁয়াজ বলে কোনো কথা নয় যে কোনো বিষয় যে কোনো বস্তু এর গন্ধ যদি ছড়িয়ে পড়ে এবং এটা যদি কন্টিনিউ হয়ে থাকে তাহলে সেটি ফের তাদের আগমনকে বাধাগ্রস্ত করে আসুন আমরা কোনো খাদ্য জাতীয় বস্তুও যদি যেটা কষ্টদায়ক বিশেষ করে পেঁয়াজের গন্ধ সম্পর্কে হাদিসে আসছে এই বিষয়ে আমরা যদি রাখতেও হয় সেকে ঢেকে রাখি রান্না করে ফেলি অথবা কোনো বক্সে রেখে দিই তাহলে সেক্ষেত্রে তার গন্ধ ছড়াবে না ফেরেস্তাদের কষ্টের কারণ হবে এটি একটি বিষয় আর দ্বিতীয়ত হল হারাম বা নিষিদ্ধ অথবা অখাদ্য যে সমস্ত বস্তু সেগুলোর গন্ধ যদি থাকে সেটিও ফেরেস্তাদের কষ্টের কারণ অতএব এরকম বিষয় থাকলে সেগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি আরেকটি বিষয় হল যেখানে একেবারে অহরহ গুনাহ চলতে থাকে যেখানে কবিরা গুনা হতে থাকে একেবারে বেপরোয়াভাবে ধারাবাহিকতার সাথে সেখানে তালা রহমতের ফেরস্তে আসে না কারণ আল্লাহ তালা হারামের মধ্যে তার রহমতের ফেরস্তে আসার অবকাশ রাখেন সময়ত দর্শক সালাদ তার হয় সেখানে আল্লাহ তাল রহমত আসে না কারণ সালাদ তরক্কারি ব্যক্তি কোনো কোনো বর্ণ অনুযায়ী কুফুরিতে লিপ্ত অতএব রসুল্লাহ সাল্লা সাল্লাম সালাদ তরক্কারি ব্যক্তিরকে কুফুরিতে লিপ্ত যেহেতু বলেছেন অতএব সেখানে আল্লাহ তাল রহমত আশা করা যেতে পারে না এর পাশাপাশি একটি বিষয় উল্লেখ না করলেই নয় সেটি হলো এমন ঘরে আল্লা তালা রহমত আসে না যেই ঘরে এমন কোনো লোক বসবাস করে যারা বা যে ঘরের বাসিন্দারা আল্লাহ সবহানাহত আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে থাকে আল্লাহর সৃষ্টি যারা পরিবর্তন করে তাদের প্রতি আল্লাহ বর্ষণ হওয়ার অনেক হাদেশ এসেছে তার ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো পশুকে দাগ দেয় বিনা কারণে পশুকে দাগ দিয়ে কষ্ট দেয় এরকম যদি কেউ করে অথবা ঠুনকা অজুহাতে অথবা বাহ্যিক কোনো অযৌক্তিক কোনো অজুহাতে অর্থাৎ কোনো মনগড়া অজুহাতে কেউ যদি কোনো পশুকে দাগ দেয় তার প্রতি আল্লাহ তালার গজব এবং লালত নাজিল হয়সল্লাহ সাল্লি আসলাম একবার যাচ্ছিলেন কোথাও একটি পশুর মুখে এরকমভাবে কোনো পোড়া জিনিস দিয়ে কেউ দাগ দিয়েছে এরকম দেখে তিনি বললেন যে ব্যক্তি এর মুখে দাগ দিয়েছে তার প্রতি আল্লাহর গজব নাজিল হোক অতএব এখান থেকে আমরা বুঝলাম যে আমরা কোনোভাবেই এই কাজটা করতে পারি না এই কাজটি করলে আল্লাহ রহমতের ফেরেস্তা আসবে না সহি মুসলিম হাদিসই হাদিসটি বর্ণিত হয়েছে লাইন আল্লাহ আল্লাহ ওয়াসামাহ যে ব্যক্তি পশুটাকে দাগ দিল তার প্রতি আল্লাহ লুদ্দ বর্ষিত হোক সময়তে দর্শক সহি বুখারির আর এক হাদিসে আসছে লাহন আল্লাহ উল্য়াহসাতল মুস্তাউসলাতা যে সমস্ত নারীরা তাদের চুল আলগা চুল লাগিয়ে তাদের চুলকে বড় জাহির করে মানুষকে ধোকা দেয় প্রতারণা করে তাদের প্রতি আল্লাহ তালা লাহন বর্ষণ হয় অন্য হাদিসে আসে রসুল্লাহ সাল্লামের সাদ করেছেন লাল আল্লাহ উল্হমল মুউশা কোনো কোনো বর্ণায় একই হাদিসে আসছে লালন আল্লাহ উহমাতল মুস্তাউশা যেটি শোয়েবুখারীর পোশাক অধ্যায় এসেছে আল্লাহ সুহায় আলা লানত বর্ষণ করেন গজব নাজিল করেন ওই সমস্ত মেয়েদের উপরে যারা নিজেদের শরীরের কোনো জায়গায় উল্কি অঙ্কন করেন আজ আমরা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে বিশেষ করে পহেলা বৈশাখ ইত্যাদি নামে বিভিন্ন অনুষ্ঠান আমরা মনোবল আবিষ্কার করে সেখানে আমরা এই উল্কি অঙ্কনের ব্যবস্থা রেখেছি এটিও আল্লাহর রহমত থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয় সমাজ দর্শক এ সমস্ত হারাম কাজ থেকে যদি আমরা বেঁচে না থাকি বিশেষ করে যে সমস্ত হারাম হারামকাসকুল আল্লাহর ল বর্ষণ হয় বলে বলা আছে এগুলো যদি চলমান রাখি তাহলে সেখানে আল্লাহ তাল রহমতের ফেরেশতা আসবেন না আল্লাহর রহমতের ফেরেশতা সেই বাসায় প্রবেশ করবেন না এটি আল্লাহর গজবের কারণ হবে আল্লাহ তালার অভিশাপের কারণ হবে আসুক এ সমস্ত কর্মকাণ্ডকে পরিহার করি আল্লাহ তাল রহমতকে ওয়েলকাম করি সময় তো দর্শক আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার এবং আল্লাহর গজব অবদারিত হওয়ার এবং আল্লাহর ফেরেশতাগণ আমাদের বাসাবাড়িতে আসতে না পারার আরেকটি বড় কারণ হলো যেটি মেইন এবং প্রধান কারণ সেটি আমরা সর্বশেষে উল্লেখ করছি সেটি হলো শির করা আল্লাহর সঙ্গে যদি আপনি কোনোভাবে সিরকি লিপ্ত থাকেন তাহলে ক্ষেত্রে আপনার বাসায় ওখানে আল্লাহ সুহায় তালা রহমত নাজিল হবে না আল্লাহ তাল্লাহ রহমত বর্ষণ করবেন না সিরকের বিভিন্ন দিক আছে বিভিন্নভাবে আমরা শির করতে পারি শির ছোট শির এ বিষয়ে স্বতন্ত্র আলোচনা দরকার আমরা নিশ্চয়ই শির সম্পর্কে কোনো আলোচনা শুনে থাকবো অথবা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সকলকে শির থেকে বেঁচে থাকার তোফিক দান করুন সময় দর্শক অনেকগুলো পয়েন্ট আমরা বিগত কয়েকটি পর্বে আলোচনা করলাম আজ আমরা এই আলোচনার সমাপ্তি এখানেই টানছি ইংশা আল্লাহ আল্লাহ সুবাহান আলা আমাদের সকলকে তার রহমত দিয়ে ধন্য করবেন রহমতের ফেরিস্তা প্রেরণ করবেন আমাদের বাসাবাড়িতে যদি আমরা আল্লাহ তালার নিষিদ্ধ বিশেষ করে রহমতের ফেরিস্তাগণ আসতে বাধা হয় এরকম কাজগুলো পরিহার করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন যে কথাগুলো বললাম শুনলাম তারপরে আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ আর আমলের তৌফিক দান করুন এই দোয়া ব্যক্ত করি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো এখানে বিদায় আর্জ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সুবাহানকুল্লাহমদিকা আসাদুল্লাহ ইলা আংতা আস্তুবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত

সর্বশেষ যে ধর্ম ইসলাম রিজিকদাতা মাতা ও নন পিতা মুসলমানের একটা আস্থাবিশেষ গোটা বিশ্বের নিরব আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হলো পরিবার বোঝেন জীবনের জীবনেpadStart জ্ঞানগর্ভ আলোচনার মঞ্চ প্রতি রবিবার রাত 9:30 টায় পুনর সম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিএস বাংলায় ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া আত জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড